গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আবারও সৃষ্টিকর্তার আশীর্বাদে এই যে সবাই কি আবার কাছাকাছি আসতে পেরেছি। হ্যাঁ, এর জন্য সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ যে আমাকে আবারও সুযোগ করে দিয়েছে তোমাদের সামনে আসার জন্য। কি বন্ধুরা, সুস্থ আছে সবাই? তাই তো। হ্যাঁ বন্ধুরা, তাহলে আসো আমরা আজও কিছুক্ষণ সময় সবাই একটু পড়াশোনা করি। আজ আমরা ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ, দেখো কি নিয়ে পড়াশোনা করব। লেসন ফাইভ, পার্টস অফ স্পিচ। বন্ধুরা তাহলে রেডি হয়ে যাও বই নিয়ে। হ্যাঁ আমি জানি আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের কাছে অবশ্যই বই আছে, আর যদি বই না থাকে তো টিচার তো আছেই। এই যে তোমাদের জন্য আমি রেডি হয়ে এসেছি। কি বন্ধুরা, কোনো চিন্তা নেই, আমি তোমাদের জন্য সব সময় রেডি। হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি বই থাকে তাহলে খুলে বসো। ও হ্যাঁ, আমরা গত ক্লাসে কি করেছিলাম একটু আলোচনা করি, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ বন্ধুরা, আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম বলতো? টেন্স নিয়ে। মনে আছে সবার? নিশ্চয়ই মনে আছে। টেন্স মানে কি বলতো? কি আমরা জানি টেন্স মানে কাল, টেন্স মানে কাল। তো বলতো টেন্স কাকে বলে? হ্যাঁ বলো। ঠিক আছে আমি বলে দিচ্ছি, তোমরা তো পারবেই আমি জানি, কারণ আমার বিশ্বাস আমার ছোট্ট ছোট্ট খুদে বন্ধুরা বাড়িতে এই অধ্যায়টা নিয়ে ভালোভাবে চর্চা করেছে, রপ্ত করেছে। টেন্স বা কাল কাকে বলে? ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে, তাই না? হ্যাঁ, আর এবার বলো তো কত প্রকার কি কি? গেস করো। ইয়েস আমি জানি তোমরা এটা জানো, টেন্স বা কাল সাধারণত তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। হ্যাঁ বন্ধুরা, আর আমরা এর সঙ্গে পার্টস অফ স্পিচ তো আমরা করব, এবং এই যে টেন্স পড়িয়েছিলাম এর সঙ্গে আমরা ট্রান্সলেশনও করিয়েছিলাম, তাই না? হ্যাঁ, পার্ট টু এর লেসন থ্রি আমার কিন্তু দেখো মনে আছে, আশা করি তোমাদেরও আছে এবং তোমরা সেটা করেছো। তাহলে আসো বন্ধুরা, আজ আমরা আজকের বিষয় লেসন ফাইভ পার্টস অফ স্পিচ মানে কি বলতো? আজ আমরা পড়াশোনা করব লেসন ফাইভ পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ। কি বিষয়? পদ প্রকরণ। বন্ধুরা দেখো তো এটা হচ্ছে 14 পেজ, মানে 14 পৃষ্ঠা, 14 পেজ। একটু দেখো তো কি হয়েছে, বের করেছ? হ্যাঁ দেখো, আমাদের এখানে আছে, সুন্দর করে দেখো দেওয়া আছে, পার্টস অফ স্পিচ কাকে বলে। দেখো লাল লাল কালি দিয়ে বড় বড় অক্ষরে লেখা আছে, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বা পদ বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বা পদ বলে, তাই তো? যেমন আমি বলে দিই, আই ইট রাইস, এই যে একটা সেন্টেন্স বা বাক্য, এর অন্তর্গত যে কয়টা ওয়ার্ড আছে, আই একটা, ইট একটা, রাইস একটা, এর এই তিনটে, এর প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। দেখো কত সহজ হলো না? হ্যাঁ, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। কি বন্ধুরা হয়েছে? হ্যাঁ হয়েছে, অবশ্যই হবে। তারপরে দেখো পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি? দেখো আমি এখানে এনেছি পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। আমরা জানি বন্ধুরা পার্টস অফ স্পিচ 8 প্রকার। দেখো আমি বলে দিই, তোমরা একটু আঙুল দাও তো। নাউন, এন ও ইউ
এন নাউন মানে বিশেষ্য, পি আর ও এন ও ইউএন প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ অ্যাড ভাগ ভাগ করে উচ্চারণ করো দেখবে অনেক সোজা, এডি অ্যাড জে ই সি জেট টি আই ভি টিভ অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব ভিই আর বি ভার্ব ভার্ব মানে ক্রিয়া, অ্যাড ভার্ব এডি অ্যাড ভিই আর বি অ্যাড ভার্ব মানে ক্রিয়া বিশেষণ, প্রি পো জি সন প্রি আগে উচ্চারণ করো পি আর ই প্রি, পো পি ও পো, জি এস আই জি, সন টি আই ও এন প্রি পো জি সন। তারপরে দেখো কন জাঙ্ক সন উচ্চারণটা এরকমই হবে জাঙ্ক কন জাঙ্ক সন, সি ও এন কন জে ইউ এন সি জাঙ্ক সন টি আই ও এন সন। এভাবে ভাগ করে করলে বানান করতে অনেক সুবিধা হবে এবং উচ্চারণটাও সহজ হয়ে যাবে। তারপর দেখো কনজাংশন মানে হচ্ছে সংযোগ অব্যয়, এবার ইন্টারজেকশন আই এন টি ই আর ইন্টার জে ই সি টি আই ও এন ইন্টারজেকশন মানে আবেগ সূচক অব্যয়। কি বন্ধুরা তাহলে পার্টস অফ স্পিচ আট প্রকার তাই তো? হ্যাঁ আমরা এটা ভালোভাবে পড়ব। আর এরপর আমরা কোথায় যাব বলো তো? ওই যে বলেছিলাম আমরা আজকে আরেকটা মানে ট্রান্সলেশন, এর সঙ্গে আমাদের পার্টস অফ স্পিচের ট্রান্সলেশন আছে পার্ট টু লেসন ফোর। দেখো তো বন্ধুরা একটু বের করো তো। আচ্ছা পৃষ্ঠা নম্বর 42 পেজ। দেখো আমরা আজকে পার্টস অফ স্পিচ পড়ছি এবং পার্টস অফ স্পিচেরই ট্রান্সলেশন করবো একসঙ্গে, তাহলে আমাদের বুঝতে এবং শিখতে অনেক সুবিধা। আচ্ছা আমি এখানে মাত্র কয়টা নিয়ে এসেছি দেখো, ছয়টা, এই ছয়টা তোমরা করবে। দেখো প্রথমটা হচ্ছে জাপান একটি দেশ, জাপান একটি দেশ, জাপান ইজ এ কান্ট্রি, জাপান ইজ এ কান্ট্রি। তারপরে দেখো দেওয়া আছে ঢাকা রাজধানী শহর, ঢাকা রাজধানী শহর, ঢাকা ইজ এ ক্যাপিটাল সিটি, ঢাকা ইজ এ ক্যাপিটাল সিটি, ক্যাপিটাল মানে রাজধানী। তারপরে দেখো দেওয়া আছে সে একজন বালিকা, সে একজন বালিকা, শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল, হয়েছে? হ্যাঁ। তারপরে দেখো দেওয়া আছে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। বন্ধুরা এবার দেখো আই গো টু স্কুল, আই গো টু স্কুল। তারপরে দেখো দেওয়া আছে আমি ভাত খাই, আমি ভাত খাই, আই ইট রাইস, ওই যে আমি উদাহরণে বলেছিলাম আই ইট রাইস। তারপরে দেখো দেওয়া আছে মা ভাত রান্না করেন, মাদার কুকস রাইস, মাদার কুকস রাইস। তো বন্ধুরা আমরা আজকে কি শিখলাম যে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং পার্ট টু এর লেসন ফোর এর আমরা কিছু ট্রান্সলেশন শিখলাম। বন্ধুরা আমি তোমাদের যেগুলো করাচ্ছি শুধু এগুলো করালেই হবে, করলেই হবে। দেখো কত সহজে আমাদের একটা অধ্যায় কমপ্লিট হয়ে গেল। কি বন্ধুরা ভালো লেগেছে নিশ্চয়ই? হ্যাঁ আচ্ছা আমারও তো খুব ভালো লাগে এই যে তোমাদের সামনে আসতে, তোমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে খুব ভালো লাগে, কতদিন তোমাদের দেখি না বলো তো। হ্যাঁ আচ্ছা তাহলে আজকে তো সময় হয়েছে তাই না, কিন্তু বিদায় নেওয়ার আগে একটা কাজ বাকি রয়ে গেল, সেটা কি বলো তো? হ্যাঁ হোমওয়ার্ক, হোমওয়ার্ক। দেখো হোমওয়ার্ক দিয়েছি পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কি কি। বন্ধুরা পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কি কি, কি নিশ্চয়ই পারবে, অবশ্যই পারবে। তো আমার ছোট ছোট বন্ধুরা এবার তো আমাকে বিদায় দিতে হবে,
আবারও তোমাদের সামনে হাজির হব আরেকটা অন্য ক্লাসে, তাই তো? আরেকটা বিষয় নিয়ে, সেদিনও আমরা ভালোভাবে পড়াশোনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর টিচারের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।